আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। গতকালকে সারা রাত বৃষ্টি হয়েছে, সকালে হচ্ছিল, এখন অবশ্য রোদ উঠে গেছে। তো যেহেতু বাইরে অনেক ভিজা ছিল, কফি নিয়ে বাইরে যেতে পারিনি, তো সেজন্য ভাবলাম আমার ঘরে একটু কাজ ছিল, কাজগুলি সেরে ফেলি। আমি তো অনেক ছোট ছোট ডেকোরেশন অনেক কালেক্ট করি, তো ওই কাজগুলি আমি করি, ওইগুলি ডাস্টিং আর কি। তো ওইগুলি আজকে করার টাইম আমার, তো ওইগুলি করে ফেলছি। আর সকালবেলার ব্রেকফাস্ট এখনও খাইনি আমি, বাসায় থাকতে থাকতে আসলে মোটা হয়ে যাচ্ছি। আর যেহেতু ডায়েট প্ল্যান একটু আরম্ভ করেছি, তো একটু কম খাইতেই চেষ্টা করছি। তো ভাবলাম যে ব্রেকফাস্ট আর লাঞ্চ একসাথেই করে ফেলবো। তো আজকে ভাবছি একটু স্মুদি খাবো। স্মুদি অবশ্য আমি পছন্দ করি, আর ওইটা খুব খেলেও ফিলিং হয়, পেট খিদে লাগে না আর কি। তো কাজগুলি সেরে তো ভাবলাম একটা স্মুদি বানাবো আর কি। তো কাজ করি সেরে ফেলি আমি এখন। স্মুদি আসলে সব কিছু দিয়ে বানানো যায়, ফ্রুট, ভেজিটেবল, বাদাম। এখানে এক চামচ দই নিয়েছি, টক দই, যেটা আমি দইটা বেস করব। আর এখানে আমি ওটস নিয়েছি, এই 2 চামচ ওটস। আর এখানে নিয়েছি গাজর একটা আর কি, মিডিয়াম গাজর ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি স্মুদি বানাবো স্মুদি মেকারে আর কি, কিন্তু এটা আপনারা লিকুইডাইজারও বানাতে পারেন, কোনো ইয়ে নাই। স্মুদি মেকারে যে বানাতে হবে কোনো কথা না, লিকুইডাইজারে বানাতে পারেন। আর কিছু কাঠবাদাম, যে কোনো বাদাম নেওয়া যায়। আর আমি একটা কলা দিব। ফ্রুটস একটা দেওয়াই ভালো, কারণ বেশি দিলে আবার ফ্রুটসে তো আবার ক্যালোরি আছে অনেক, তো ক্যালোরিটা অত কাউন্ট করতে হবে। এখন একটু পানি দিয়ে দিব। পানি না দিয়ে যদি একটু দুধও দিতে পারেন, মিল্ক দিতে পারেন, বা কোকোনাট ওয়াটার দিতে পারেন। আমি পানিটাই দিব আর কি, বেশি না, অল্প একটু পানি দিব। কোন রেকর্ডিংটা একটু অফ করতে হবে, কারণ অনেক আওয়াজ করবে। স্মুদিটা হয়ে গেছে। থিকনেসটা আপনারা অ্যাডজাস্ট করে নেবেন, কতখানি থিক পছন্দ করেন। আমি এর চেয়ে বেশি, যেরকম ঢাল সেরকমই থিক পছন্দ করি, এর চেয়ে বেশি পছন্দ করি না আমি। স্মুদিটা বাগানেই নিয়ে আসলে ভাবলাম যে বাগানে এনজয় করি। আর স্মুদিটা দুপুরে খেতে বেশ ভালো লাগে আমার কাছে। স্মুদিটা খেলে এত মানে পেট এত হেভিও লাগে না। আর এটা যেহেতু সব কিছুই আছে, তো এটাতে ফ্রুটস আছে, তারপরে ভেজিটেবল আছে, বাদাম আছে, সব কিছুই দিতে পারেন, সিরিয়াল আছে, কাজে এটা একটা মানে পেট ভরে যায় এটা খেলে আর কি। আর হেভি মনে হয় না আর কি, জাস্ট রাইট মনে হয় আর কি। আর এটা কিন্তু বাচ্চাদের জন্য ভালো, কারণ বাচ্চারা অনেক সময় অনেক তরকারি খেতে চায় না, ফল খেতে চায় না, তো কিছু কিছু এটাতে দিলে ওরা অনেক সময় বুঝে না আর কি। ফ্রুটসটা আমি কম দিই, কারণ ফ্রুটসে তো অনেক ক্যালোরি থাকে। ফ্রুটসটা কম একটা দেই আমি, একটা ফ্রুটস দেই আর ইয়ে দেই আর কি, ভেজিটেবল দেই, বাদাম দেই, সব মিলায় একটা করি আর কি। তো টেস্ট কিন্তু খুবই মজা হয়। আপনারা যারা ডায়েট প্ল্যান বা এমনিও যারা ফ্রুটস ভেজিটেবল কম খান, এটা খেয়ে দেখতে পারেন আপনারা। আর আজকে রান্না করব হলো কোয়েল, কোয়েল পাখি যেটা, ওইটা রান্না করব। তো ওইটার রেসিপি দেখাবো আর কি, একটু পরে যে এটা স্মুদিটা খেয়ে একটু পরে ওইটা দেখাবো আর কি। তো স্মুদিটা আমি খেয়ে নিই, অনেক টেস্টি। আমি অনেক সময় মিল্কশেক খেতে পারি না, মিল্কশেক অনেক মিষ্টি হয়, কিন্তু এটা অনেক টেস্টি। কোয়েলগুলি এরকম প্যাকেটে আসে, মানে কিন্তু কোয়েলের ডিমও বিক্রি করে, ছোট ছোট ডিমগুলি হয়, এবং এটা বেশ পপুলার এখানে কোয়েলের ডিম। তো এটাকে ভালো মতো ধুয়ে নেব। তো ধুয়ে ফেলছি। আসলে কোয়েলগুলো তো পরিষ্কারই থাকে, শুধু ধুতে হয় আর কি, পরিষ্কার করার কিছুই নাই। শুধু একটু ভেজে নিব, কিছুই দেই নাই এটাতে, শুধু লবণ দিয়েছি, লবণ দিয়ে একটু ভেজে নিব। করে সিম করবো আর কি,
সাথে রান্না করার সময় ভেঙে না একটু লাল লাল হয়ে গেছে, এখন আগুনটা বন্ধ করে দেবো, এর চেয়ে বেশি আমি করবো না। তেল দিয়ে দিলাম, এখানে একটা পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা লাল করছি, আদা রসুনের পেস্ট দিতে দিয়ে দিলাম, লবণ পেস্ট অনুযায়ী, হলুদ, হলুদটা আমি আর একটু বেশি দিই, এক চামচ ধনিয়া, আর এটা হলো কাশ্মীরি মরিচ, কাশ্মীরি মরিচটা দিলে একটু কালার হয় ভালো, সেখানে আমি কাশ্মীরি মরিচটা দিই, মিক্স করে দিই দিতে, এটা লালটা দিতে, লালটাও বেশি দিলাম না, লালটা আমার অনেক ঝাল, আমি মশলাটা একটু ভুনে নেব। এক চামচ জিরা পাউডার দেবো, জিরাটা কিন্তু ভেজে নেওয়া, এখানে ঘরে ভেজে নিই, এক চামচ দেবো, আর এখন দিয়ে দিব গরম গরম মশলার পাউডার দিব, আস্তে দিব না পাউডার দিব, মশলাটা ভালো মতো কষিয়ে নিব, এখন পাখিগুলি একটা একটা করে দিয়ে দিব, আগুনটা একটু মিডিয়াম হয়েছে, এখন পাখিটাকে একটু পলক পলক করে দেবে, এখন আমি কোনো পানি টানি দিব না, এখন ঢাকনা দিয়ে উলটিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব, পানি যদি দিতে দরকার হয় আমি পরে দিব, এখন দিব না, কারণ এটিকে এখন ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে 5-6 মিনিটের মতো রেখে দিব। তো ঠিক 5 মিনিট হয়েছে, আমি ঢাকনাটা উলটিয়ে দেখবো একটু পানি বের হয়ে গেছে, সেজন্যই প্রথম থেকে পানিটা না দেওয়া ভালো, ফ্রেশ হলে অবশ্য দিতে হয়। এখন এটাতে আমি এক আধা চামচ জয়ত্রী আর জয়ফলের গুঁড়া দিব, যে কোনো পাখি হলে একটু জয়ফল জয়ত্রী দিলে ভালো লাগে, গন্ধটা সুন্দর আসে, অল্প বেশি না, জাস্ট একটু গন্ধ, একটু 5 মিনিট লাগবে, আমার 5 মিনিট হয়ে গেছে, উলটিয়ে দেখি তাতে অনেক পানি বের হয়েছে, আমার মনে হয় না আমায় পানি দিতে হবে, 5 মিনিট এটা রেখে দিব এখন, আর এই পাশে আমি ডাল চচ্চড়ি করছি একটু, এখন কিন্তু নামানোর প্রায় সময় হয়ে গেছে, তো এখন আমি একটু বাটার দিব, বাটার বা ঘি যেটাই দিতে চান দিতে পারেন, এটা আমি আরেক কয়েক মিনিট রেখে দিব যতক্ষণ পর্যন্ত বাটারটা না গলে যায়, বাটারটা দিলে সুন্দর একটু গন্ধ হয় আর কি, এই আর কিছু না। 5 মিনিট পরে আমি আগুনটা অফ করে দিয়েছি, তো যেহেতু এখন এটা খাবো না আমি, এখন 6টা বাজে সন্ধ্যা, তো ডিসাপও করবো না, তো এখানে রেখে দিব পাতলাই, তার একটু পেঁয়াজ ভাজা দিয়ে দিব, এইটা আমি আজকে রুটির সাথে খাবো, তো কোয়েলটা ডিসাপ করলাম না, কারণ যেহেতু এখন খাবো না, খাওয়ার সময় আবার গরম করতে হবে, তো এটা খেতে কিন্তু খুবই মজা লাগে, অনেক টেস্টি বার্ড একটা। তো ভিডিওটা শেষ করছি আজকে, আজকে তো আমার লাঞ্চও দেখালাম, ডিনারও দেখালাম, দুটোই দেখালাম, তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।